তাও জানেন আমি ওই দিকে মানে এই লেডিসে ছিলাম, কিন্তু আমি নেমে যাওয়ার পরে মানে বাচ্চাটা হয়েছে। এইবার ঘটনা হয়েছে বাচ্চার যে ফুলটা বুকে উঠে গেলে তখন কিন্তু একটা সমস্যা দেখা যায়, নিঃশ্বাস নিতে বন্ধ হয়ে যায় এবং পেশেন্ট মারা যায়। ওর জন্য তাড়াতাড়ি রুগীটাকে হসপিটালে নিয়ে যাওয়াই ভালো, কিন্তু বাচ্চা ভালো আছে। আমার বউয়ের খুব যন্ত্রণা করছিল, বাচ্চা হবে করছিল। তারপর দিয়ে আমি যখন ট্রেনে তুলি তখন খুব যন্ত্রণা হচ্ছিল। কোথা থেকে? হালিশহর স্টেশন থেকে না, কাঁচাপাড়া যখন ঢুকেছি তখন থেকে যন্ত্রণা শুরু হয়েছিল। তারপরে দিয়ে ফুলিয়ায় এসে তার খুব ব্যথা উঠে যায়। আর শান্তিপুর স্টেশনে ট্রেন দাঁড়াতে আমার বউয়ের বাচ্চা হয়। বাচ্চাটা মেয়ে? কোথায় যাচ্ছিল নাকি আসছিল? আচ্ছা, কি কারণে? জানার কেউ নেই তো। আচ্ছা, ব্যথা উঠছে, বাড়িতে কেউ নেই, বুড়ো একটা শাশুড়ি আছে, তাই বাপের বাড়িতে দেওয়ার জন্য কে দেখবে, তাই নিয়ে আসছে না। ওর এমনি মানে উনি যে মা হচ্ছিলেন তাহলে পূর্ণ হয়ে গেছে সময় সময়? হ্যাঁ। তো আজকে কি ট্রেনের মধ্যে প্রসব হয়েছে? ট্রেনের মধ্যে? হ্যাঁ, শান্তিপুর স্টেশনে ট্রেনের মধ্যে। কটা ট্রেনে? এই তো। তখন আপনি কোথায় ছিলেন? সব এক জায়গায় ছিলাম। এমনি কোনো অসুবিধা হয়নি তো? বাচ্চা কি হয়েছে? মেয়ে হয়েছে। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।